ভয়ঙ্কর শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার সমুদ্রবন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস, আর চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে 8 নম্বর মহাবিপদ সংকেত। সন্ধ্যার পর মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। আবহাওয়া অফিস বলছে প্রথম আঘাত হানতে পারে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায়, আর মূল আঘাত হানতে পারে কক্সবাজারে কাল দুপুরে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টা 170 থেকে 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব পড়তে পারে আজ রাতেই। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ 170 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটা এখন উইন্ড স্পিড বেড়ে 170 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, 190 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এবং এটি আস্তে আস্তে আমাদের টেকনাফ উপকূলের কাছ দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখছি। দুপুরে আবহাওয়া অফিসের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয় কক্সবাজার ঘূর্ণিঝড় কেন্দ্রের খুব কাছে বলে 8 নম্বর সংকেত নামিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, আর চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আর মূলত এটা চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুইটা ডিভিশনই সবচেয়ে বেশি এফেক্ট হবে, এবং পাশাপাশি আমাদের যে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা এই সমস্ত দৃষ্টিকেও এর প্রভাব পড়বে। সেখানে জলোচ্ছ্বাস হওয়ার 5 থেকে 7 ফিট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ প্রবেশ করলে জলোচ্ছ্বাস হতে পারে, আর পানির উচ্চতা বেড়ে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়টির আর শক্তি বৃদ্ধির সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়া অফিসের পরিচালক। এখনো পর্যন্ত শক্তি বাড়ার আর সম্ভাবনা দেখছি না। তো এই মুহূর্তে যে শক্তি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যেটি অতি প্রবল ঘূর্ণিঝড়, সেটি অবস্থায় এটা ল্যান্ডফর্ম অতিক্রম করার শঙ্কা রয়েছে। এদিকে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রস্তুতি স্বরূপ চট্টগ্রাম এবং কক্সবাজারে 1606টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, এবং গত রাত থেকেই সেখানে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনে খুব ঝুঁকিপূর্ণ, সেন্ট মার্টিনে আমাদের 37টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 8,500 লোককে অ্যাকোমোডেট করা হয়েছে। সেখানে সিপিপির 100 ভলান্টিয়ার কাজ করছে, সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি তারাও কাজ করছে। অন্যদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। এছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর 21 জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম এয়ারক্রাফট। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।